উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে আবু জাহেল বলল এই আল্লাহর কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আর মুহাম্মদের জালায় তোর বাসলাম না নাউজুবিল্লাহ কোন মুহাম্মদের জালায় তোর বাসলাম না মুহাম্মদকে হত্যা করতে হবে এই মুহূর্তে মুহাম্মদকে কে হত্যা করতে পারবা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে তারা জিজ্ঞাসা করে আল্লাহর নবীকে যদি হত্যা করা যায় তাহলে আমাকে কি পুরস্কার দেওয়া হবে আবু জাহেল বলল 1000 উট পুরস্কার দেওয়া হবে 1000 উট চিন্তা করছেন কোটি কোটি টাকার উট এত টাকার উট যদি দেওয়া হয় এখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন ওই সময় মুসলমান হন নাই এখন দৌড়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ বে যখনই যাচ্ছে রাস্তা দিয়া তখন দেখে কিছু মক্কার সম্প্রদায়ের লোকেরা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি দেখে এসেছি আর আবু জাহেলের বাড়িটা মক্কার একেবারে সাথে গেসা যেটা বর্তমানে হাম্মাম অর্থাৎ হাম্মাম মানে আরবিতে বললাম এটা বাথরুম আর কি আমরা ওখানে গিয়ে বাথরুম সাইড আসছি তো এখানে গিয়া হাজি সাহেবরা বাথরুম করে আর কি তো সেই সেটা হলো সেটা ছিল আবু জাহেলের বাড়ি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা আবু জাহেলের বাড়ি থেকে একটু দূরে অর্থাৎ মক্কা থেকে একটু দূরে অনেকে বলে দেখেন একজনের বাড়ি মক্কা থেকে একটু দূরে তিনি হলেন সারা বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাবা শরীফের এত কাছে আবু জাহেলের বাড়ি কাবা শরীফের সাথে যে বাথরুম তাহলে মানে অনেক কাছে এই জন্যই তো বাথরুম বানাইছে এটারে তো এত কাছে আবু জাহেলের বাড়ি কিন্তু আবু জাহেল হেদায়েত পায় আহ আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ কয় আমি আল্লাহ যারে চামু তারে হেদায়েত দিতে পার হেদায়েত দিমু ওগো নবী যে আপনি চাইলে হেদায়েত দিতে পারবে না সুতরাং এখানে ওয়াজ করলে সবাই যে হেদায়েত পাবে আর কোনো গ্যারান্টি একজন যদি পায় এটাই নাজাতের উসিলা হয়ে যেতে পারে ঠিক না বেটি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে সামনে যাচ্ছে এখন যখন যাচ্ছে তখনই দেখে গাবি ছোট গাবি জব করছে এখন এই গাবি থেকে আওয়াজ আসতেছে গাবি পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহু আকবার ওমর ফারুক কয় কিরে আমি যাচ্ছি রাসূলের কল্যাণের জন্য কিন্তু এখন দেখি মরা গাবি থেকে জীবনে এত এতদিন বাঁচলাম কোনোদিন তো এই গাবির মুখ থেকে এমন আওয়াজ শুনি নাই এই মুহাম্মদের কথা গাবি বলতেছে তো এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার সামনে যাচ্ছে এখন গিয়া দেখে ছাগলের রাখাল ছাগল চড়ায় এখন যখন ছাগল চড়ায় এখন দেখে ছাগলের বাচ্চাগুলোও পড়তেছে সমস্ত ছাগলের বাচ্চারা পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় কি রে আমি যাই মুহাম্মদের কল্যাণতে কিন্তু এখন বকরির বাচ্চারাও এই মুহাম্মদের নাম নেয় তার মানে এটা আমারই আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ঠিক কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিল আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দৌড় যাহাওয়াত হয়েছে 1000 উট দেবে যাই মুহাম্মদের কল্যাণ নিয়ে আসি এখন সামনে যাচ্ছে গিয়ে এক লোকের সাথে দেখা হয়েছে কি হয়েছে মুহাম্মদ তুমি কোথায় যাচ্ছ মুহাম্মদকে হত্যা করার জন্য যাই মুহাম্মদকে যে হত্যা করার জন্য যাও আর মুহাম্মদের হাশিমি গোত্রের লোকেরা তুমি কি ভেবেছো তোমারে এমনি ছেড়ে দিবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় মুহাম্মদের পক্ষে কথা বলো আগে তোমার শেষ কি হলো এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্তর্বলি করছে আবার ওই লোকেরও সাহস আবার কম না সেও আবার তরবারি বাই করছে তুমি খালি লাগবা আমার কাছে আছে আমিও লাগাবো তোমার এখন দুইজন যখন লাগছে এখন তরবারি দিয়া এখন তরবারি উঠাইছে এমনি পথিক ডাক দেয় কয় ওমর তুমি যে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ আর আমারই যে মারার জন্য তুমি তরবারি উঠাচ্ছ তুমি যে তুমি জানো না তোমার বোন তোমার ভগ্নিপতি তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নামায় কয় যা তরে ছেড়ে দিলাম আগে আমার বোন শেষ করে যখনই গেছে বোনের বাড়ির সামনে যাইতেই এখন তো গিয়া দেখে আরে এখানে
ওমর ফারুক রাদিয়াল্লাহর বোন ওনার আওয়াজ জুতার আওয়াজ শুনে তো বুঝছে যে এটা ওমরের পায়ের আওয়াজ ঠিক তবে ঠিক ওমরের সাথে সাথে মাঝে মধ্যে মালাকুল মওত আয়া পড়তো কথাটা বুঝেন নাই আজরাইল আয়া পড়তো মাঝে তো এখন ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু দরজার ভিতরে কোরআন আনলেন আর ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি কোরআন শরীফ পড়াচ্ছিলেন উনি গিয়া খাটের নিচে লুকিয়ে গেছে এখন ওমর ফারুক রাদিন ঘর ঢুকছে দুইকা বোনের জামাইরে দিছে এক থাপ্পড় বোন ডাক দে কামার তুমি খাত্তাবের ছেলে আমি খাত্তাবের মেয়ে আল্লাহু আকবার তুমি আমার স্বামীকে তুমি আমার স্বামীর গায়ে আঘাত করছো আমার জেনে রাখো আমার স্বামীর গায়ে আঘাত করছো আমার স্বামী মুসলমান আমিও মুসলমান সুবহানাল্লাহ তুমি মারতে পারো শহীদ করতে পারো কালিমা ছাড়বো না আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বলেন ফাতেমা এটা কি কই কি ও ফাতেমা ওই যে কাগজের টুকরা দেখা যায় এটা কি ফাতেমা ডাক দেখো আমার রে এটা কোরআনের পাতা সুবহানাল্লাহ কোন ওমর এটা হলো কোরআনের পাতা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ফাতেমা রে দে রে কোরআন শরীফের পাতা আমার হাতে উঠা দে ফাতেমা রে কে বলে ভাইয়া কোরআন শরীফের পাতা তোমার এমনি আমি দিতে পারি না না পাক শরীরে না পাক হাতে আমি কোরআন শরীফের পাতা দিতে পারি না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র গোসল করে আসলো পাক হইয়া পবিত্র হইয়া ফাতেমার কাছে আসলো এবার ফাতেমা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কোরআন শরীফ দিল কোরআন শরীফের পাতা নিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুরু করতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা তেলাওয়াত করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন নাকি পর্যন্ত গেল ইন্নানি আনাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আসার পরে টপটপ কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে পানি পড়া আরম্ভ করছে আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে রে ফাতেমা যে কোরআন শরীফ তেলাওয়াত করলাম এত মজা এত মজা আমি আসার আগে কি তুমি এই কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে ফাতেমা ডাক দিয়া বলে ভাইয়া এই কোরআন শরীফে তো আমি তেলাওয়াত করতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে ফাতেমা রে সেই কোরআন শরীফ রাসূল পরে যে কোরআন শরীফ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলো এই কোরআন শরীফ আমি তেলাওয়াত করে চোখের পানি ধরে রাখতে পারলাম না ফাতিমা আমার এই মুহূর্তে আর সইতেছে না ও ফাতিমা কোন জায়গায় আল্লাহর নবী সুনবী আছে আমার দেখা দাও আমি আল্লাহ নবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এমনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে চোখ খাটের নিচে লুকাইছিল আপনাদের মনে আছে বুঝলে গেছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু খাটের নিচে লুকাইছে বুঝলে গেছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এমনি খাটের নিচ থেকে বেরুইছে খুব খুশি খাটের নিচে লুকিয়ে ছিলাম তোমার ভয়ে কিন্তু কেন বের হলাম জানো নি এখন ওমর রাদিয়াল্লাহু আনহু পজিটিভ না নেগেটিভ পজিটিভ আশা সঞ্চার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে ওমর রে তুমি যখন আসতেছিল আমি ভয় পেয়ে খাটের নিচে গিয়েছিলাম কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম আমি কয়েকদিন আগে দেখেছি আল্লাহর নবী তোমার জন্য আবুল হিকাম অর্থাৎ আবু জাহেলের জন্য দোয়া করেছে আল্লাহ গো আবু জাহেল আবুল হিকাম নাই তো ওমর ইবনে খাত্তাবকে তুমি মুসলমান বানায় দাও আল্লাহু আকবার
হাটের নিচ থেকে কেউ বেরোলাম জাননি, আমার ভিতরে তোমার আর কোন ভয় নাই। আমি বুঝে গিয়েছি আল্লাহর নবী যে আবু জাহেলের জন্য দোয়া করেছে আর তোমার জন্য দোয়া করেছে। আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহ গো হয়তো আবু জাহেলকে নয়তো মোরকে তুমি মুসলমান বানায়া ইসলামের শক্তি আরো বানায়া দাও। রে আমার আবু জাহেলের জন্য সে দোয়া কবুল হয় নাই, তোমার জন্যই কয়েকদিন আগে আল্লাহর নবীর সেই দোয়া আজকে মনে হয় কবুল হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে দৌড়ে গেছে, আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তরবারি আনছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, তরবারি আপনার পায়ের নিচে রেখে দিলাম, এই মুহূর্তে আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া মুসলমান হইয়া এবার হযরত ওমর ফারুক আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে লিখেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কষ্ট চাপলেন 10 মিনিট। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি বলেন তো এই কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন, ওমর রে কোরআন তো সত্য, ও গো নবীজি আপনি সত্য না মিথ্যা একটু বলেন। আমার নবী বলেন, আমি নবী সত্য। হ্যাঁ নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দেখো, আমার আল্লাহ তো অবশ্যই সত্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাইলে এই সত্য ধর্ম কেন আপনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিবেন? আমি এখনই প্রকাশ করে দিব। তার নবী ডাক দেয়া কয়, রে ওমর এখন ইসলাম ওই রকম শক্তিশালী হয় নাই, এখনো তোমারে তোমার ওই জোরে জোরে বলার দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলছে, ওমরের ইমানের পাওয়ার আরো বাইরে গেছে, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া ডাক দেয়া বলে, মক্কার কাফেরারে কেউ কি আছো? স্ত্রীকে বিধবা করবা, কেউ কি আছো? সন্তান কি এতিম বানাইবা? আমি ওমর, আমি কি পুরুষ না কাপুরুষ? তোমরা মক্কার লোকেরা ভালো করে জানো, যদি কেউ কারো স্ত্রীকে বিধবা বানাইতে চাও, সন্তানকে এতিম বানাইতে চাও, আসরে আসো আমার তরবারির নিচে আসো। আমি ওমর ঘোষণা দিলাম, আমি ওমর একটু আগে আমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আওয়াজ দিয়ে দিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারির নিচে আসার সাহস কার হলো না। আল্লাহু আকবার! এখন এই কোরআনে দাওয়াত যখন পৌঁছে যেতে লাগলো, এখনো তারা অনেকেই বলে, কবি আল্লাহ সূরা রহমান নাজিল করলেন, আল্লাহ সূরা রহমান নাজিল করে আল্লাহর নবীকে বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এর একটা শায় নজরুল হচ্ছে, ও গো নবীজি এই যে কোরআন আপনাকে কাফেররা বলে যে এইটা কবিতা মানুষ বানায় দেয়, আপনি হয়তো সুর দেন। দেখ বাংলাদেশে অনেকেই গজল লেখে, একজন সুর দেয় আর একজন। এখন আমরাও তো অনেকের লেখা গজল আমরা গাই। এখন এই কাফেররা চিন্তা করল, মনে হয় কেউ লেখা লেখা দেয় আর মোহাম্মদ মনে হয় এই কণ্ঠ মিলায় সুর দেয়। এখন আল্লাহ কয়, না এটা দুনিয়ার কোন কবির কথা নয়, দুনিয়ার কোন সাহিত্যিকের কথা নয়, এটা রব্বুল আমিনের কথা, এটা সেই রহমানের কথা, যিনি হলেন রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি মানুষ বানিয়েছেন, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, আর আমার রাসূলকে এই কোরআন শরীফ আমি আল্লাহ আমি রহমান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ।
এগুলো একটা সায় নজুল, বাকি কথা পরে বলবো। এখন আসেন এই কোরআনের ফ্যাক্টরি এই মাদ্রাসা, ঠিক না বেটি? মুফাসসিরিনে কারামগণ একটা দৃষ্টান্ত দিয়েছেন বলবো, আর কিছুক্ষণ সময় যেহেতু একটা বাজে গেছে, একটা বাজে গেছে, আর 15টা মিনিটের ভিতরে ইনশাআল্লাহ দোয়া করব। আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যারা যাওয়ার তা তো গেছে, যারা থাকার তারা সারা রাত থাকলেও সমস্যা নাই। এখন আসেন এই কোরআনের ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি মানে এখানে আবিষ্কার হয় কি দেখেন, একটা হলো আম, একটা হলো আমের চারা, দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? দুইজন লোক গেছে বাজারে, একজন গেছে আম কিনতে আর একজন গেছে আমের চারা কিনতে। একজন এক কেজি আম কিননা, নিজের ছেলেরে, নিজের স্ত্রীরে, বাপেরে, মায়েরে খাওয়াইছে, নেও তোমরা আমগুলা খাও, আর একজন একটা আমের চারা আনছে, আমের চারা আনছে। এখন ছোট বাচ্চার কয় আব্বা, ওই যে তার আব্বু তার জন্য আম আনলো আর তুমি মাত্র চারা আনলা, আম কই? এখন তার আব্বু ডাক দেয়া, কই বাবা রে কিছুদিন অপেক্ষা করো, এই আমের চারা এটা অনেক মিষ্টি হবে, কয়েকদিন পরে বড় হবে, এই এক কেজি আম না, এটা থেকে মন মন আম ধরবে। এখন যখন এক বছর গেছে 40টা আম হয়েছে, ঠিক না বেটি? 40টা আম হয়েছে। এবার যখন আরো আরো এক বছর গেল, এখন দেখা যায় এখান থেকে প্রায় 40 কেজি আম হয়ে গেছে, ঠিক না বেটি? এবার এই আমে এই আম থেকে এই বীজ হইলো, এই বীজ আবার চারা হলো, এই চারা থেকে আবার আম হলো। এখন হতে হতে দেখা যায় আপনার বাপে থাকে বিদেশ ইতালি পোলা, এখন বাপের লেগে ইতালি 10 কেজি আম পালাই দিছে, ঠিক না বেটি? এখন কেমনে পাড়াইছে, কারণ আমের চারা আনছিল, যদিও সেটা কষ্টকর ছিল কিন্তু এটার স্বাদটা অনেক মিষ্টি। কিন্তু যেই আম আনছিল 1 কেজি, এই আমটা শেষ। ঠিক তেমনি ভাবে মুফাসসিরে কেরাম গুলির উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন যে যারা ইবাদত করে, আপনি নামাজ পড়বেন, আপনার আমল নামায় নামাজে সব লেখা হয়ে যাবে, আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতে সব লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন, এটা লেখা হয়ে যাবে। কিন্তু এই মাদ্রাসার ভিতরে যেই ছাত্ররা আছে, যে উস্তাদরা আছে, এই মাদ্রাসার ভিতরে আজকে শত শত হাফেজ, আমি শুনেছি এখানে এই বছর 19 জন হাফেজ হাফেজা হয়েছে, আল্লাহু আকবার! বাংলাদেশের গর্ব, ঠিক না বেটি? হাফেজে কোরআনদের জন্য আমার মনে আছে, আমি যখন মক্কায় ছিলাম তখন আপনার নাম শুনেছেন একটা ছেলে বাংলাদেশের মধ্যে কোরআন তেলাওয়াত করে বিজয় নিয়ে এসেছে, সালে আহমদ তাকরিম, নাম শুনেছেন না? টাঙ্গাইলের ছেলে। আমি যখন মক্কায় তখন সেও মক্কায়, তো তার উস্তাদ আব্দুল্লাহ মামুন ভাই আমাকে মেসেজ দিল, ভাই কোথায় আছেন একটু, আমরাও মক্কায় আছি, আপনি কোথায়? আমি কই আমিও তো মক্কায়। কথা হলে আসেন একটু জমজম টাওয়ারে, মক্কার পাশে একটা গড়ি টাওয়ার আছে যেটা অনেক দূর থেকে দেখা যায়, সে জমজম টাওয়ার। কই আমরা জমজম টাওয়ারে আছি, আপনি কোথায়? আমি কই আমি মিসফালা আছি, সেখানে একটা জায়গা মিসফালা ইব্রাহিম খলিল রোড। আমি কই আমি এখানে আছি। বলে হুজুর ভাই আপনি একটু আসেন তাহলে দেখা করি। তো দেখা করলাম, আমাদেরকে তারা নাস্তা করাইলো, আলহামদুলিল্লাহ একসাথে। তখন রেজাল্ট দেয় না, মানে পরের দিন রেজাল্ট দিবে, তারা রেজাল্ট দিলে এরপরে চলে আসবে। তো তার আগের দিন আমার সাথে দেখা করছে। এখন ছেলেটার মানে কণ্ঠ তার ওই সময় ভাঙা ছিল, দেখতেছিলাম সে খুব অসুস্থ ছিল। তো এর কারণে সে খুব সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু হয়তো অসুস্থতার কারণে তেলাওয়াত তার খুব কষ্ট কষ্ট হয়েছে। এখন আমার কাছে বললো, হুজুর ভাই দোয়া করেন, ইনশাআল্লাহ দেখা যাক কি ফলাফল হয়। তো আমিও সবার কাছে পুশ দিয়া দোয়া চাইলাম যে সবাই ওনার জন্য, ছেলেটার জন্য দোয়া করেন। আমি মক্কা শরীফে বসে বসে তার জন্য দোয়া করছি, আল্লাহ এই ছেলেটা যদি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে তাহলে তো আমাদের বাংলাদেশের বিজয়, ঠিক না বেটি? বাংলাদেশের নাম আছে সারা বিশ্ব জানে, কেমনে খেল খেলা দিয়া বেশি না কোরআন দিয়া বেশি, ঠিক না বেটি? আমাদের দেশ থেকে আরো কয়েকজন অনেক ছাত্ররা যাচ্ছে বিভিন্ন দেশে কোরআন তেলাওয়াত করে করে এই দেশের মধ্যে বিজয় নিয়ে আসছে। এটা আমাদের জন্য গর্ব, এই দেশের কোরআন হাফেজ আমাদের জন্য গর্ব। কিয়ামতের ময়দানে এই হাফেজদের একটা ফজিলত বলবো বলবো, দেখেন কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিল আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম বাপে আজর ডাক দিয়ে বলবো, আল্লাহ আল্লাহ ইব্রাহিমের খাতিরে কি আমার মাফ করে দেওয়া যায় না? তুমি ইব্রাহিমের বাবা, দেখার টাইম নেই, সামনে যাও। আবার আরেকজনকে জিজ্ঞাসা করবে, তুমি কে? জি আমি লূত আলাইহিসসালামের স্ত্রী, আমি ক্ষমা করা যায় না?
তুমি লূত আলাইহিস সালাম স্ত্রী তো দেখার টাইম নাই, সামনে হাঁটো। আবার নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহ গো, আমি নূহ আলাইহিস সালামের ছেলে আল্লাহ আমার ক্ষমা করা যায় না। তুমি নূহ আলাইহিস সালামের ছেলে, দেখার টাইম নাই, সামনে হাঁটো। এখানে যারা যারা হাফেজ হইছে একজন নাম বলেন তো, এখানে যারা হাফেজ হইছে একজন নাম বলেন কেউ। আচ্ছা হাফেজ জুবায়েরও আছে, আচ্ছা হাফেজ রেজওয়ান। তো হাফেজ রেজওয়ান তার বাবা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি হাফেজ রিদওয়ানের বাবা। সুবহানাল্লাহ, আল্লাহ আমার কি একটু ক্ষমা করা যায়? আল্লাহ বলবেন আমি তো তোমারই খুঁজতেছি। সুবহানাল্লাহ, হ্যাঁ হাফেজের বাবা এদিকে আসো। আল্লাহ রাব্বুল আমিন তার বাবা মাকে নিয়া নূরের টুপি পরায় দিবে। ওই দিন বুঝবেন যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হবে বাবা, ওই দিন হাফেজের বাবা আর মাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন যে টুপির আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে। আল্লাহু আকবার। আর বলবে হাফেজ তোমার, তুমি খুশি অনুযায়ী 10 জন লোককে বাছাই করে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, ওই দিন এমন লোক থাকবে এক গ্লাস পানি মাত্র পান করাইছে, তারা বলবে আল্লাহ গো, আল্লাহ কি হইছে এই হাফেজ কোরআন জান্নাতে যাবে আমার রাইখা। আল্লাহ তার না আমি একদিন এক গ্লাস পানি পান করেছিলাম, ইফতার খাওয়াইছিলাম। আল্লাহ একদিন না তার আমি দাওয়াত দিয়ে এক প্লেট ভাত খাওয়াইছিলাম। আল্লাহ সে ওসিলায় কি তুমি আমার জান্নাত দিতে পারো না? আল্লাহ সেদিন বলবেন বান্দারে আজকে আমি ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে জান্নাত দেব, সেই হাফেজ কোরআনের এক প্লেট খানা খাওয়ানোর কারণে আজকে তোর আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম।